চিকেন আইটেম খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আজকের পর্বে থাকছে চিকেন শাশলিক। নামি দামি রেস্টুরেন্ট থেকে অধিক দামে না কিনে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই ইউনিক পদ্ধতিতে কিভাবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই শাশলিক বছরের অন্যান্য সময় তৈরি সহ রমজান মাসের ইফতারিতে এমনকি ঈদে ডাইনিং টেবিলের সৌন্দর্য বর্ধনেও তৈরি করতে পারেন। এজন্য শুরুতেই প্রয়োজন হবে বোনলেস চিকেনের। আমি এখানে 500 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিউব করে কেটে নিয়েছি। আমি ব্রেস্ট পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশই ব্যবহার করতে পারেন। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী অথবা 1.5 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, চাইলে পাপরিকার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এর সাথে আরও দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, চাইলে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে, আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ ব্যবহার করতে অবশ্যই চেষ্টা করবেন, এতে করে স্বাদটা ভীষণই ভালো আসে। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। যেহেতু সয়া সস ব্যবহার করেছি এই জন্য লবণটা একটু বুঝে শুনেই দিবেন। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। মাখানোর কাজটা হাত দিয়ে করলেই খুব ভালো হয়, এতে করে চিকেনে খুব ভালোভাবে মশলার কোটিংটা পড়ে যায়। মাখানো হয়ে গেলে এবার এটা একটা সাইডে রেস্টে রেখে দিব 15-20 মিনিটের জন্য। অপরদিকে আমার প্রয়োজন হবে 3 কালারের 3টা ক্যাপসিকামের। আমি এখানে 3 কালার ব্যবহার করছি সৌন্দর্যের খাতিরে, আপনারা চাইলে যে কোনো 1 কালারে ব্যবহার করতে পারেন, আবার চাইলে টমেটো গাজর এইসব ভেজিটেবলও ব্যবহার করতে পারবেন। এবার ক্যাপসিকামগুলোকে প্রথমেই কেটে কিউব করে নিতে হবে, ঠিক যেভাবে চিকেনের টুকরাগুলোকে কিউব করে নিয়েছিলাম, কারণ এগুলো একই কাঠিতে সমানভাবে গেঁথে নিতে হবে। আর একইভাবে সবুজ এবং লাল ক্যাপসিকামগুলোও কেটে এরকমই কিউব করে নিতে হবে। আর এবারে প্রয়োজন হবে পেঁয়াজের। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দুই পাশেই ভালোভাবে কেটে নিব, আর মাঝখান বরাবর কেটে মোটামি 4 ফালি করে নিব। এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজের এক একটা কোষ আমি আলাদা করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করতে হবে, কাজটা ভীষণই সহজ। দেখুন ঠিক এভাবে। এবার কেটে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরাগুলো আমি একটা বাটিতে তুলে রেখে চলে যাব পরবর্তী ধাপে। এবার অন্য একটা বাটিতে কয়েকটা শাশলিক উডেন কাঠিগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টার জন্য। শাশলিক তৈরির আগে অবশ্যই কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখা জরুরি। ফিরে এলাম আধা ঘন্টা পর, কেটে রাখা যে ভেজিটেবলগুলো রেখেছিলাম সেগুলো এবার চিকেনের সাথে মিশানোর পালা, যাতে এগুলোর গায়েও কিছুটা ঝাল মশলা লাগতে পারে। আর উপর থেকে দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স, যাতে শাশলিকগুলো একটু স্পাইসি খেতে হয়। এবার সব কিছু আলতো হাতে আরও একবার মিশিয়ে নেওয়ার পালা। কাঠিতে গাঁথার জন্য শাশলিকের মিশ্রণগুলো একদম তৈরি। আর সেই যে প্রথমেই আমি ভিজিয়ে রেখেছিলাম কাঠিগুলো সেগুলো পানি নিংড়িয়ে নিয়েছি। এবার একটা করে কাঠি নিয়ে ভেজিটেবল সহ চিকেনগুলো গেঁথে নেওয়ার পালা। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যেই ভেজিটেবলসগুলো একটু শক্ত হয়ে থাকে সেগুলো দুই সাইডে দেওয়ার চেষ্টা করবেন। এজন্য শুরুতে যে কোনো 1 কালারের ক্যাপসিকাম দিয়ে এরপর 1 টুকরা দিয়ে দিব পেঁয়াজ। আপনাদের পছন্দ অনুযায়ীও এই সাজটা সাজিয়ে নিতে পারেন। এবার 1 টুকরা চিকেন দিয়ে খুব ভালোভাবে গেঁথে নিতে হবে। পুনরায় আবারও একই কাজ করে নিতে হবে। আপনারা চাইলেই কিন্তু নিজের পছন্দ অনুযায়ী গেঁথে নিতে পারেন, আমি আমার মন মতোই গেঁথে নিচ্ছি। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখতে হয় কি জন্য। এই কাঠি সমেত শাশলিকগুলো যখন আমরা প্যানে ভাজব, দীর্ঘক্ষণ পানিতে ভিজিয়ে রাখার ফলে কাঠিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এতে কাজ করতেও যেমন সুবিধা হয়, পুনরায় কাঠিগুলো আবারও ব্যবহার করাও যেতে পারে। সময় বাঁচানোর সাথে আমি একটু হাই স্পিডে দেখিয়ে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করুন, শেষের যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো কিন্তু আমি অপোজিট দিকে মুখ করে গেঁথে নিচ্ছি, যাতে এগুলো লক হয়ে যায়। আর এই তো প্রথম শাশলিকটা তৈরি হয়ে গিয়েছে। এবার একইভাবে সবগুলো শাশলিক আমি কাঠিতে গেঁথে নিব, আর দেখুন এর ফাইনাল লুকটা কতটা আকর্ষণীয় এসেছে। কালারফুল, তাই না? দেখতেই পাচ্ছেন
শাশলিকগুলো কুক করার জন্য কিন্তু একদমই রেডি। তবে তার আগে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা বাটিতে নিয়ে নিব 4-5 টেবিল চামচের মতো রান্নার তেল, এর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ অথবা স্বাদ অনুযায়ী কিছুটা চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবার আমি সব কিছু একসাথে মিলিয়ে নিব। আর এটা শাশলিক ভাজার কাজে আমি ব্যবহার করব। এতে খাবারটা ভীষণই টেস্টফুল হবে, সাথে মশলাদারও। আর সবশেষে দিয়ে দিব সামান্য পরিমাণে বিট লবণ, আসলে এটা দিতে ভুলে গিয়েছিলাম। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে যাব পরবর্তী ধাপে। এজন্য চুলা একটা নর্মাল ফ্রাই প্যান বসিয়ে এই সসের উপর থেকে আমি 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। আপনাদের কাছে যদি গ্রিল প্যান থাকে তাহলে অবশ্যই এ পর্যায়ে গ্রিল প্যান ব্যবহার করবেন, এতে করে শাশলিকের লুকটা ভীষণই ভালো আসে। এবার একটা ব্রাশের সাহায্যে তেলটা আমি পুরো প্যানে ব্রাশ করে নিব। এবার প্যানটা হালকা কিছুটা গরম হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা শাশলিকগুলো একে একে প্যানে দিয়ে দিব। অতিরিক্ত তাপে এই শাশলিক ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু উপরটা হয়ে আসলেও ভিতরে কাঁচাই থেকে যাবে। যেহেতু আমি ব্রেস্ট পিস ব্যবহার করেছি, এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। একসাথে কয়েকটা শাশলিক দিয়ে একটু ধৈর্য সহকারে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। কয়েক মিনিট বাদে একপাশটা যখন কিছুটা হয়ে আসবে তখন এটা উল্টিয়ে দিব। ঠিক একইভাবে সব কয়টা শাশলিক চারদিকেই উল্টিয়ে পাল্টিয়ে সমান তালে ভেজে নিতে হবে। আর অবশ্যই মাঝে মাঝে ব্রাশের সাহায্যে সেই তৈরি করে রাখা সসের মিশ্রণটা এই শাশলিকের উপর একটু ব্রাশ করে দিতে হবে। চেষ্টা করবেন শাশলিকের চারদিকেই এই সসটা ব্যবহার করার জন্য। শাশলিক ভাজার পুরোটা সময় কিন্তু আপনাকে প্যানের কাছেই দাঁড়িয়ে থাকতে হবে, কারণ কোনো একভাবে যদি রেখে দেন তাহলে এটার একপাশে পুড়ে যাবে আর অপর পাশে কাঁচাই থেকে যাবে, সে পর্যায়ে রঙটাও নষ্ট হয়ে যাবে সাথে স্বাদও। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চারো সাইডে সেই ব্রাশ দিয়ে মশলাগুলো ব্রাশ করার পর উল্টিয়ে পাল্টিয়ে শাশলিকগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন এর লুকটা কতটা ইয়ামি এসেছে। এবার একে একে সবগুলো শাশলিক আমি তুলে নিয়ে চলে যাব পরিবেশনে, আর একই প্রসেসে অবশিষ্ট শাশলিকগুলো আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়া মশলায় কিভাবে তৈরি করতে পারেন সুস্বাদু শাশলিক। একবার হলেও এই চিকেন শাশলিক ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এরকম আরও অনেক মজার মজার নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। এছাড়াও দোলাস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে বিভিন্ন আইটেমের খাবার, শীতের পিঠা এবং কেক হোম ডেলিভারি দিয়ে থাকি। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। অনেক কথাই তো হলো, এবার চলুন একটা চিকেন শাশলিক আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। অনেকেরই হয়তো ধারণা থাকে এটা মোটেও সিদ্ধ হয়নি। দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দেই চিকেন শাশলিকগুলো দেখতে কতটা জুসি লাগছে, আর উপর থেকেও সুন্দর রং ধরেছে আর ভেতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাতে নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সফট। আজ এ পর্যন্তই, দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।